চক্রবর্তী, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা ব্লক পেন্টিং। এই ব্লক পেন্টিংটা খুব সহজভাবে করার চেষ্টা করেছি যাতে আপনারা আমার ভিডিওটা দেখে শিখতে পারেন। আজকে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি ব্লক পেন্টিং করতে গিয়ে দেখাবো। দুটো রঙই এখানে ব্যবহার করছি, মিক্স করে করব। আর এটা হলো মিডিয়াম, মিডিয়ামটা যখন রং শুকিয়ে যায় তখন জলের মধ্যে দিয়ে আপনারা এটা করতে পারেন। আর তার সাথে আমি এখানে ব্রাউন শাইনার নিয়েছি, এই দেখুন ব্রাউন শাইনার। তার সাথে আমি স্যাফ্রন কালারটা নিয়েছি। এই দুটো মিক্স করে কোনো একটা পাত্রে আমি মেশাবো। মেশানোর পরে এখানে একটা পন্স নিয়েছি, আপনারা কাপড়ে ব্যবহার করার পন্সটাও ব্যবহার করতে পারেন, আবার দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। আর এই দুটো মিশিয়ে পন্সের ওপর দিয়ে তারপরে আমি ব্লকটা বসিয়ে কাপড়ের ওপর রং করব। এবার কিভাবে আমি রং করছি আমার ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন এবার ভিডিওটা দেখে নিন। ধন্যবাদ। নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা একটু অন্য ধরনের ভিডিও। আমি ব্লক প্রিন্ট করে দেখাবো আজকে কেমনভাবে আপনারা ব্লক প্রিন্ট করবেন, কীভাবে ব্লক প্রিন্ট করতে হয়, তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। প্রথমে আমি একটা স্পঞ্জ নিয়েছি, আপনারা নর্মাল এই স্পঞ্জগুলো ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে শাড়িতে থাকে বা জামায় থাকে। সো এইসব যদি স্পঞ্জগুলো আপনারা ব্যবহার করেন তো ফেলে দেওয়ারও দরকার নেই, এগুলো কাজে লেগে যাবে। আবার বাজারেও কিনতে পাওয়া যায় সেসব স্পঞ্জও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি কিভাবে স্পঞ্জ দিয়ে রং নেব, স্পঞ্জ থেকে রংগুলো নেব, তো আপনারা এই ভিডিওটা থেকে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা স্পঞ্জের গায়ে কিছুটা ফেব্রিক ফেলে নিয়েছি, তারপরে সামান্য জল আর ফেব্রিক সরি জল আর মিডিয়াম মিক্স করেছি, ওয়াটারটা বানিয়েছি, সেটা দিয়ে আমি স্পঞ্জের গায়ে দেব আর রংটাকে মিশিয়ে নেব। তো এইভাবে আমি রংটা করছি। দেখুন আমি স্পঞ্জের ওপর ব্লকগুলো রাখছি, রেখে ভালো করে রংটা নিচ্ছি, নিয়ে তারপরে আমি কাপড়ে ব্যবহার করছি। তো কাপড়ে অনেকটা রং ধরার জন্য আমি একটু সামান্য ব্লকের ওপরে বাড়ি মারছি যাতে ভালোভাবে ছাপটা ওঠে। এরকমভাবে আপনাদের করতে হবে, তো ছাপগুলো ভালোভাবে উঠবে আর রংগুলো ধেপড়ে যাবে না। প্রথমে আমার একটু রংগুলো ধেপড়েছে কারণ বেশি রং লেগে গেছিলো। বেশি রং লাগলেও হবে না, আবার কম রং লাগলেও হবে না ব্লকগুলোয়। তো পরের ব্লকগুলো দেখবেন একদম সিম্পল হয়ে যাবে। তবে ব্লক প্রিন্ট এমনই জিনিস, তাড়াতাড়ি হয়ে যায়, কষ্ট কম আর দেখতেও অসাধারণ লাগে। ব্লক প্রিন্ট করতে শিখে গেলে একবার, তো এরকম আর সুন্দর জিনিস নেই। তো আমি এখানে ফেব্রিক কালারগুলো ইউজ করেছি। এবার দেখুন ব্লকটা আমি ওখানে রাখছি, ভালোভাবে রংটা নিচ্ছি ওতে, তারপরে আমি ওখানে ছাপ দেব। তো এরকমভাবে যদি আপনারা করতে থাকেন তো সুন্দরভাবে ডিজাইনটাও হবে, আবার আপনারা ব্লকটাও শিখতে পারবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো টিপস নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয়, আর যারা নতুন শিখছেন আমার চ্যানেল থেকে যা নতুন কিছু শিখতে পারেন আপনারা আর আপনাদের উপকার হয়, তো আমি সেই চেষ্টাটাই করি। তো আজকে যেরকম আমি ব্লক প্রিন্ট নিয়ে এলাম, ব্লক প্রিন্ট আপনারা খুব সহজেই শিখতে পারবেন। ব্লক প্রিন্ট এমনই জিনিস, এত সহজ, একবার শিখে গেলে আপনারা এই কাজটা করতেই ভুলবেন না, এতটাই সহজ। তো এখানে আমি যেরকমভাবে করছি এরকমভাবে আপনাদের করতে হবে। এগুলো যেহেতু ছোট ছোট ব্লক, তো এগুলো পাঞ্জাবিতে চুড়িদারে কুর্তিতে ব্যবহার করতে পারেন, করতে পারেন। তো এগুলো পাঞ্জাবির কুর্তি চুড়িদারেই ভালো লাগবে।
যেহেতু ছোট ব্লগ, আপনারা যদি বড় ব্লগ কিনে করতে পারেন তো সেইগুলো আপনারা শাড়িতে ব্যবহার করতে পারেন, শাড়িতে করতে পারে রং করতে ওগুলো মানে ভালো হয়, ওগুলোতে আপনারা মানে অনেকটা কভার করে ফেলতে পারবেন তাড়াতাড়ি, আর এগুলো তো অনেকটা টাইম লাগে, তো এগুলো পাঞ্জাবি কুর্তির জন্যে সুবিধাজনক।